pık 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 bakım bakım দামোদর নদীর তীর সংলগ্ন এলাকায় এই জায়গাটি অবস্থিত। ভীষণ সুন্দর একটি জায়গা, এটি আসানসোলের বার্নপুরে অবস্থিত। অনেক কিছু দেখার আছে এখানে, সারা দিনের জন্য আপনি আসতে পারেন। পৌষ সংক্রান্তির দিন এখানে বিশাল বড় আকারের মেলা বসে, সেই মেলাতেই এই খেলাটি অনেক দিন পরে দেখলাম। একটা লোহার রিং, সেই রিংটি যার উপর ছুঁড়ে দিবে সেটি তার হয়ে যাবে। এখানে অনেক কিছু রাখা আছে, যেটার উপরে ফেলবে সেইটিই তার। অনেকেই চেষ্টা করছে, দেখলাম পারছে না। যাই হোক, এই হচ্ছে ভূতাবুড়ি মায়ের মন্দির। মন্দিরের কাহিনী সম্পর্কে আমি কিন্তু কিছুই জানি না। আমি অনেক জায়গায় সার্চ করে দেখলামও, এই সম্পর্কে কোথাও কিছু বলা নেই, সেজন্য আমিও কিছু বলতে পারলাম না। অবশ্য এই জায়গাটি হঠাৎ করেই আমাদের আবিষ্কার করা। দুপুরে খেয়ে দিয়ে বসেছিলাম, রবিবারের দিন, সংক্রান্তির দিন, ছুটি, অতএব কোথায় কি করব, চলো একটু ঘুরে বেরিয়ে আসি। কিন্তু কোথায় যাব তো মনে হলো, ইউটিউবে সার্চ করে একবার দেখে নিই। ইউটিউবে সার্চ করলাম আসানসোল বেস্ট প্লেস, অনেকগুলি নামের সাথে এই ভূতাবুড়ি মন্দির নামটি আসলো। দেখলাম খুব অপূর্ব সুন্দর জায়গাটি, তো সেই জন্য দেখলাম এটা বেশি দূরও নয় আমাদের বাড়ি থেকে, তো চটপটে রেডি হয়ে নিয়ে, যেহেতু 3টের সময় আমরা বেরোলাম, সেজন্য সব থেকে কাছের প্লেস হিসেবে এই ভূতাবুড়ি মন্দিরকেই বেছে নিলাম। আর দেখলাম জায়গাটি অতীব সুন্দর। আবার দেখলাম আজকের দিনে এখানে মেলাও বসে, তো সত্যি সত্যি এসে দেখলাম যে সত্যি মেলা বসেছে, বহু লোকজন। তবে বুঝতেই পারছি যে এই জায়গাটি এই মেলা ছাড়া অন্যান্য সময় কতটা নির্জন এবং কতটা শান্তির জায়গা হতে পারে, সেটা উপলব্ধি করলাম। এত সুন্দর জায়গা, আর সব থেকে বড় কথা যে গল্পটি আপনাদেরকে না বললেই নয়, যেটি আপনারা থাম্বনেলে দেখেছেন, সত্যি গল্পটি এবার বলা যাক, গল্প তো নয় এটা, সত্যি কথা। কিভাবে যে মিলে গেল, এইভাবেই যে মিলেছে তাতেও কিন্তু আমি বেশ খুশি যে হ্যাঁ, স্বপ্নের সাথে কিছুটা হলেও মিল আছে। স্বপ্নেতে দেখেছিলাম জাস্ট 2-3 দিন আগেই, আমার বাবার বাড়ির সামনেই হঠাৎ করে যেন সবাই পিকনিক করতে এসেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক রান্নাবান্না করছে, অনেকেই পরিচিত আবার অনেকেই অপরিচিত। তারপর আমি কারোর সাথে যেন গল্প করতে করতে একটু দূরের দিকে চলে গিয়েছিলাম, তারপর ফিরে আসি। ফিরে আসার সময় দেখলাম চারিদিক অন্ধকার হয়ে গেছে, কেউ কোথাও নেই। হঠাৎ করে দেখলাম আমাদের যে মন্দিরটি আছে, শীতলা মায়ের মন্দির, দিক থেকে অনেকগুলি ঘোড়া, প্রায় 10-12টি ঘোড়া আমার দিকে ছুটে আসছে, অর্থাৎ রাস্তা বরাবরই আসছে। যেহেতু আমি রাস্তাতে ছিলাম, সেই জন্য বলছি যে আমার দিকেই ছুটে আসছে। তো ভয় পেয়ে গিয়ে আমি একটু সরে দাঁড়াই, ঘোড়াগুলি দৌড়ে চলে যায়, খুব স্পিডেই দৌড়াচ্ছিলো, আন্দাজ করে দেখলাম 10-12টা হবে হয়তো। তারপর আমার মনে হলো, এত রাত্রিবেলায় এতগুলো ঘোড়া একারাই ছুটছে, কেউ কি কোথাও নেই, তাহলে ঘোড়াগুলি হয়তো বা ঠাকুরের ঘোড়া হবে, স্বপ্নেতে এইভাবেই মনে আসছিল। তো তারপর ঘোড়াগুলি চলে যাবার পর আমি বাড়ির দিকে আসি, কিন্তু কেউ কোথাও নেই, ভীষণ ভয় পাচ্ছিলাম, দৌড়ে দৌড়ে এসে বাড়িতে ঢুকে পড়ি। এই পর্যন্তই দেখেছি, আর কিছু মনে নেই। তারপরে এই 2 দিন পরেই জাস্ট হঠাৎ করে এই জায়গাকে চলে আসব, যেটা জানিই না, কখনো স্বপ্নেও ভাবিনি। তো এসে দেখলাম যে ভূতাবুড়ি মায়ের মন্দিরে অনেক 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 ঘোড়া, এখানে তো কতগুলি সাদা ঘোড়ার সাথে মাতা পার্বতী এবং ভোলানাথের দর্শন করলাম, তার পিছনে মনে হয় সকলেই ঘোড়া দিয়ে পুজো দিয়েছে, মাটির তৈরি ঘোড়াগুলি, এবং সেই ঘোড়া রাশিকৃতভাবে একটি গাছের নিচে রয়েছে। এবং এত ঘোড়া একসাথে দেখে তখন আমার স্বপ্নের কথাটি মনে পড়ল, যে কদিন আগেই স্বপ্ন দেখছিলাম ঘোড়া ছুটে যাচ্ছে, আর আজকে ঘোড়ার জায়গায় এসেই উপস্থিত হয়েছি। জানি না যে স্বপ্নের সাথে এর কি মিল বা অমিল, তবে স্বপ্নে দেখা ঘোড়া আর এইভাবে হঠাৎ এসেই মাটির ঘোড়া দেখাটা একটু যেন অলিক বলেই মনে হলো। তো যাই হোক, এই অতীব সুন্দর জায়গাটি আপনারাও দেখতে চলে আসুন, সত্যি মন একদম কি বলবো ভরে যাবে। চারিদিকটা এখন লোকে লোকারণ্য, কিন্তু অন্য সময় উপলব্ধি করছি যে কেউ যদি না থাকে জায়গাটা কত নির্জন, কত ভালো লাগার তৈরি হবে। তবে একটু ভয়ও লাগবে, কারণ কেউ কোথাও নেই, চারপাশে বাড়িঘর কিন্তু নেই। এই দামোদর নদের তীরে জায়গাটি মানে ভীষণ ভীষণ সুন্দর, আপনি পিকনিক করতেও আসতে পারেন, বা এমনি
দিন কাটাতেও আসতে পারেন। এখানে বাচ্চাটা সুন্দরভাবে বেশ খেলা করছে, ও ঢুকতে দেবে না এখানে, ও বাড়িতে যেমন করে এখানে এসে ও সেই রকম ভাবে ছুটে দৌড়ে বেরোচ্ছে, গেট পেয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। যাই হোক, এই জায়গাটি ভীষণ সুন্দর, আরও একবার বলছি এই কারণেই যে সত্যি না এলে উপলব্ধি করতে পারবেন না, অবশ্যই চলে আসুন। আমরা যেমন হঠাৎ করেই চলে এসেছি, এরকম কোনো প্ল্যান না করে হঠাৎ করেই আসা ভালো, তাতে করে কি হয় যে পরিকল্পনাটা ভেস্তে যায় না। কারণ অনেক কিছু অনেক সময় দেখা যায় যে কিছু জিনিস পরিকল্পনা করে রাখা হয়, সময় আসলে দেখা যায় যে সে সময় কিছু কাজ পড়ে গেছে বা আর্জেন্ট কিছু হয়ে গেল, আসতে পারলাম না। তাই হঠাৎ করে প্ল্যান করে হঠাৎ করে চলে আসার মজাটাই কিছু আলাদা। চারিদিকটা ঘুরে বেড়াতে অনেকটা সময় লাগবে, খুব তাড়াতাড়ি আমরা দেখে নিলাম চারিদিকটা, একটুও বসতে সময় পেলাম না। একটু বসে এখানে না থাকলে মনটা ঠিক তৃপ্ত হয় না, তাই অতৃপ্ত নিয়েই বাড়ি চলে গেলাম, ভাবলাম পরে আসবো। আবার মনে মনে এটাও সংকল্প করলাম, ঘোড়া দেখেছিলাম, এভাবে ঘোড়া দেখার স্বপ্ন সত্যি হলো, তো ভাবছি আবার যখন যাব অবশ্যই ঘোড়া নিয়ে গিয়ে এখানে পুজো দিয়ে আসব। এবার পুজো দেওয়া হলো না, ইচ্ছাটা মনে রয়ে গেল আর একবার আসবো, এত সুন্দর জায়গা, বারবার আসার ইচ্ছা তো থেকেই যায়। মেলাতে তখন গানের পরিবেশও চলছিল, একটা গানের অর্কেস্ট্রা দেখলাম হচ্ছে, তবে একদমই ভালো লাগছিল না, এত বাজে বাজে সব গান গাইছিল যে শুনতে ইচ্ছা করছিল না। আর সত্যি এই যে দেখুন সেই ঘোড়া, রাশিকৃত ঘোড়া দেখলাম এই গাছের নিচে, সত্যি ভাবা যায় এইরকমভাবে কারো স্বপ্ন সত্যি হতে পারে, এই গাছের নিচে এই ঘোড়া। এরকম আমি অনেক জায়গায় অনেক রকমভাবে দেখেছি, কিন্তু তার আগে তো স্বপ্নটা দেখিনি, এবার সেই স্বপ্ন দেখার পরেই এসে দেখেছি বলে তাই আমার মনে একটা অদ্ভুত রকম শিহরণ লাগলো। যাই হোক, জায়গাটি ক্রমশ সুন্দর করার চেষ্টা হচ্ছে বুঝলাম, চারিদিকে বিভিন্ন রকম কাজ চলছে, ফুল ফুল গাছ তো শীতকাল হলে লাগানোই হয়, কিন্তু বিভিন্ন রকম ফলের গাছ লাগানো হয়েছে যাতে মানুষ সেখানে এসে একটি দিন কাটাতে পারে, একটি দিন নয় একটি রাতও কাটাতে পারে। তার জন্য কিন্তু বাড়িরও বন্দোবস্ত হচ্ছে, দেখলাম একটা জায়গায় বেশ রিসর্টের মতো বাড়ি বানানো হচ্ছে, এখানে থাকবেন, খাবেন, আনন্দ করবেন, পিকনিক করবেন, পুজো দেবেন, তার সাথে সাথে একটি রাত থেকে আবার পরের দিন সুন্দরভাবে উপলব্ধি করে এই জায়গাটি তারপরে বেরিয়ে যেতে পারেন, সেই রকম কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেহেতু নদীর পাড় সংলগ্ন, মানে নদীর তীর সংলগ্ন, সেহেতু বর্ষাকালে আরও বেশি সবুজে ভরে যাবে, নদীতে জল ভরে যাবে, আরও বেশি সুন্দর লাগবে। শুধু শীতকালটিতে নদী একরকম শুকনো, সেই জন্য অতটা হয়তো ভালো লাগবে না, নদীর চরটা অবশ্যই ভালো লাগার মতন, কিন্তু জল থাকলে আরও বেশি ভালো লাগবে। তো যে কোনো সময়ই আসুন না কেন, ভালো লাগার জিনিস কিন্তু এখানে রয়েইছে। তো বলবো অবশ্যই সকলেই একবার এই জায়গাটি ঘুরে যাবেন, মনের শান্তি প্রাণের আরাম এক কথায় বলা যায়। এখানে কিন্তু দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে পুজো দিতে এসেছে, এখানের লোকাল মানুষকে দেখলেই বোঝা যায়, এছাড়া বাইরে থেকে চার চাকা করে বহু বহু দূর থেকেও এসেছে, সেটাও দেখলাম। আর তা থেকেই বুঝলাম যে ভূতাবুড়ি মায়ের নাম কিন্তু অনেক দূর ছড়িয়ে গেছে, হয়তোবা কিছু মাহাত্ম্য রয়েছে, যদিও জানি না, তো দেখে মনে হলো অনেক মাহাত্ম্য রয়েছে, কারণ পুজো দিতে এসেছে প্রায় হাজার হাজার মানুষ। আমি এসে পৌঁছেছিলাম, মানে আমরা এসে পৌঁছেছিলাম প্রায় 3:30 নাগাদ, তো তখন এসে যদি এত পুজো দেওয়ার মানুষকে দেখি তাহলে বুঝতেই পারছেন সারা দিন ধরে কত মানুষ এখানে এসে পুজো দিতে পেরেছে। এখানে একটা পুরনো কুয়ো দেখলাম, সামনেকে গেলাম না, আর গিয়েই বা কী দেখবো, সেই তো জল। তো যাই হোক, দেখতে বেশ ভালোই লাগছে চারপাশের পরিবেশটি, এই দিক দিয়েও নদীতে যাওয়া যায়, তো আমার আর যাওয়া হয়নি ওদিকটা, এই যে আমার হাজব্যান্ড জি ঘুরে চলে আসলেন একা একাই। বিভিন্ন রকম স্টল বসেছে, বিভিন্ন রকম খাবারের দোকান, ছোট ছোটোই সবই বসেছে, যেন একদিনের জন্যই যেন মেলাটি, কারণ যেভাবে দেখলাম বসেছে সবাই, কারো পারমান মানে 2-4 দিন থাকার পরিকল্পনা নেই, 2-4 দিন থাকলে দোকানগুলি একটু অন্যরকমভাবে তৈরি হতো, সেরকমভাবে নেই, সবাই যাতে সহজেই বসতে পারে, সহজেই উঠতে পারে, সেরকমভাবেই দোকানগুলি লাগানো এখানে দেখলাম। অর্থাৎ মনে হয় মেলাটি এই একটি দিনের জন্যই এখানে বসে,
আর দেখলাম এসেই দেখেছিলাম প্রসাদ বিতরণ হচ্ছে, তবে প্রসাদ আমরা সেই মুহূর্তে নিইনি, কারণ ভাবলাম যে পরে প্রসাদ নেব। এই তো সবে এলাম, আগে দর্শন করি মা ভূতাবুড়ি মায়ের, তারপরে না হয় প্রসাদ খাবো। তো এইভাবে সব দেখতে গিয়ে তারপরে এসে দেখলাম প্রসাদ বিতরণ তখন অলরেডি শেষ হয়ে গেছে, কারণ সেটা শেষ মুহূর্ত চলছিল, বুঝতে পারিনি, কারণ বিকেল সন্ধ্যা নাগাদ তো আর প্রসাদ বিতরণ হয় না। তো যাই হোক, এখানে কিন্তু দেওয়ালে এই চিত্রগুলো যে আঁকা রয়েছে, আঁকা নয়, বেশ তৈরি করা রয়েছে, অতীব সুন্দর, দেখতেই পাচ্ছেন এত সুন্দর যে কি বলবো, দারুণ দারুণ সুন্দর। যিনি তৈরি করেছেন সত্যি শিল্পীকে অনেক অনেক মানে কুর্নিশ জানাই, গোটা দেওয়াল জুড়ে অনেক অনেক দূর জুড়ে এই চিত্র অঙ্কন করা রয়েছে, তৈরি করা রয়েছে। এখানে মা শারদা, রামকৃষ্ণ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, লোকনাথ বাবা, হনুমানজি, সমস্ত চিত্রই দেওয়ালে সুন্দরভাবে আঁকা রয়েছে, আঁকা ঠিক নয়, তৈরি করা রয়েছে। এখানে গণেশজিও রয়েছেন, বিভিন্ন দেবদেবীর মন্দির রয়েছে। দেখুন এখানে ফলের গাছও কিন্তু রয়েছে, আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ, তাছাড়া আর কত কি বলবো, অনেক অনেক, আপনারা দেখতে পাবেন ধীরে ধীরে, সেগুলোও সব নিয়ে আসবো। এই জায়গাটিতেই লোকনাথ বাবার পুজো হচ্ছে। আবার এখানে একটি ছোট্ট পুকুর মতো রয়েছে, হয়তো পুকুরে অনেক কিছু করার পরিকল্পনাও রয়েছে। রাজহাঁসও এখানে রয়েছে, সুন্দর সুন্দর এই যে পাখি পাখি নয় পায়রা। তারপর এখানে বসার জায়গা, পিকনিক করার জায়গা, শুধুমাত্র থাকার জায়গাটি এখন নেই, সেটা তৈরি হচ্ছে ধীরে ধীরে, অন্তত বছর খানেক পরেই মনে হয় এখানে থাকার বন্দোবস্তও হয়ে যাবে। এই জায়গাটি অনেক অনেক দূর বিস্তৃত, অনেক বড় এবং বিশাল এরিয়া জুড়েই কিন্তু এর সীমানা, সেটি দেখলেই আপনারা অবশ্য উপলব্ধি করতে পারবেন। তবে পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ কোথায় ছিলাম এখন আবার অন্য জায়গায় উপস্থিত হয়েছি। এই জায়গাটিতে 1 নম্বর 2 নম্বর করে লেখা রয়েছে, যাতে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় পিকনিক করতে পারে। এখানে কলা গাছ দেখতে পাবেন, কলা গাছে ফল হয়েছে সেটাও দেখতে পাবেন। শুধু কি তাই, বেগুন গাছ, টমেটো গাছ, সর্ষে গাছ, যত রকম সবজির গাছ সবই লাগানো হয়েছে। অর্থাৎ যারা এখানের পরিচর্যায় নিযুক্ত তাদের জন্যই মনে হয় এগুলো লাগানো হয়েছে, বা তারাই লাগিয়েছে নিজেদের ব্যবহারের জন্য, যাতে করে নিজেদেরটুকু নিজেরা এখানে ফুলিয়ে নিয়েই জীবনযাপন করতে পারে, বা এগুলো দেখাশোনা করতে পারে, বা সুন্দরভাবে এখানটাকে গড়ে তুলতে সাহায্য করতে পারে। কারণ মানুষ শুধু তো আর না খেয়ে বেঁচে থাকতে পারে না, কারণ মানুষ তো আর না খেয়ে বেঁচে থাকতে পারে না, তাই খেতে হবে এবং কাজ করতে হবে। জায়গাটিকে সুন্দর রাখতে হলে, ভালো রাখতে হলে নিজেকেও সুস্থ থাকতে হবে। তো সেসব যাই হোক, এই যে দেখছেন ছোট্ট আম গাছ, অথচ কত মুকুল ধরেছে, আবার সেলফি জোনও তৈরি হয়ে গেছে। বাচ্চা বাচ্চা মেয়েগুলো ছেলেগুলো এত সেলফি তোলায় মগ্ন, বা ভিডিও করায় মগ্ন, অবশ্য আমিও তাই। তো যাই হোক, এইটা দিয়ে গিয়ে ওই যে দেখছেন ছোট করে একটু পরেই দেখতে পাবেন বেশ বড় একটা বাড়ি তৈরি হচ্ছে, এবং ওই দিকেই রয়েছে বিভিন্ন রকম সবজির গাছ, বা এই যে সব ফলের গাছ। এখানে বাথরুমেরও বন্দোবস্ত রয়েছে, অতএব কোনো কিছুতেই অসুবিধা হবে না। তারপর কি বলবো, জায়গাটি সুন্দর করার জন্য ফল গাছের সাথে সাথে চারিদিকে ফুলের গাছও লাগানো হয়েছে। তারপর যখন এটা বর্ষাকালে সবুজে সবুজে ভরে যাবে, আমার তো মনে হয় জায়গাটাকে কি দারুণ নাই সুন্দর লাগবে। এখানে দেখুন এই যে সামনেই, এখানেই কিন্তু রান্নাবান্না হচ্ছিল, একটু বাঁ দিকেই রয়েছে দেখবেন, এই যে রান্নাবান্না এখানে হয়েছে, এবং এখান থেকেই প্রসাদ বিতরণ শুরু হয়েছিল লাইন দেওয়া, কারণ লাইন দিতে এত মানুষের ভিড় দেখেছিলাম, কয়েক কয়েক হাজার মানুষ লাইন দিলে সে তো জায়গাটি অনেক বড় হতেই হবে। এই যে সব সবজি গাছের চাষ হয়েছে, এখনো সবজি ধরতে দেখিনি, তবে এখানে জায়গাটি এত বিস্তৃত, এত বড় বিশাল, যে এখানে আপনি মনের আনন্দে যেমন খুশি করে ঘুরে বেড়াতে পারেন, বা এখানকার মানুষগুলি এই জায়গাটিকে সুন্দর রাখতে পেরেছে এত সুন্দর করে আমাদের জন্য, তার জন্য এই মানুষগুলিকে ধন্যবাদ না দিয়ে সত্যি পারা যায় না। অনেক অনেক ধন্যবাদ যারা এত সুন্দর করে, যত্ন করে আমাদের সকলের জন্য পরিপাটি করে সাজিয়ে রেখেছে। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি, এরকম প্রতিটা জায়গাকে এইভাবে সুন্দর করে গড়ে তুলুক। এই দেখুন এই বাড়িটি তৈরি হচ্ছে মনে হচ্ছে সেই কারণে, যাতে আমরা এখানে একটি রাত্রিও যাপন করতে পারি। আমার তো ভীষণ ভালো লেগেছে, হঠাৎ করে এই আসানসোলের কাছে এত
অপরূপ একটা পরিবেশ পাবো বুঝতে পারিনি। এই হচ্ছে গেট, এই গেট দিয়েই ঢুকেছিলাম ওই জায়গাটিতে, তারপরে এখন বেরিয়ে চলে যাচ্ছি। পারলে আপনারাও আসুন এবং সুন্দরভাবে উপলব্ধি করুন। ভালো থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই ভিডিও